পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির ইতিহাস বা কাহিনী আমাদের এই চ্যানেলে আগেই বলা হয়েছে। তবুও সংক্ষেপে বলতে গেলে সংক্রান্তি কথার অর্থ মাসের শেষ দিন, যেদিন সূর্য এক রাশি থেকে অন্য রাশিতে বিচরণ করেন। এই মত অনুযায়ী সারা বছরকে দুটো ভাগে ভাগ করা হয়, যেমন উত্তরায়ণ ও দক্ষিণায়ণ। 6 মাস উত্তরায়ণ এবং 6 মাস দক্ষিণায়ণ। দক্ষিণায়ণ দেবতাদের রাত্রিকাল এবং উত্তরায়ণ দেবতাদের দিবাকাল, এই হিসাবে ধরা হয়। তাই উত্তরায়ণকে অধিক শুভ বলা হয়। আর এই শুভ তিথি শুরু হয় পৌষ মাসে সংক্রান্তির পর সূর্যের মকর সংক্রান্তিতে, যা উত্তরায়ণের সূচনা। বিভিন্ন রীতি অনুযায়ী এই উত্তরায়ণ বা মকর সংক্রান্তিকে ঘিরে নানান উৎসব পালিত হয়। তার মধ্যে একটি অন্যতম উৎসব হচ্ছে গঙ্গাসাগরের মেলা। পশ্চিমবঙ্গের বিখ্যাত ধর্মীয় মেলাগুলোর মধ্যে গঙ্গাসাগরের মেলা অন্যতম। ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী জানুয়ারি মাসের মাঝামাঝি অর্থাৎ পৌষ মাসের সংক্রান্তিতে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত সাগর দ্বীপে মকর সংক্রান্তি উপলক্ষে কপিল মুনির আশ্রমে কেন্দ্রীভূত হয় ভারত তথা গোটা বিশ্বের ধর্মপ্রাণ মানুষ। এবং ধর্মীয় মান্যতা এরকম যে এই দিন গঙ্গা স্নান করলে প্রচুর পুণ্য অর্জন হয়। আর এই পুণ্যার্থীদের আগমনকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিরাট এক মেলা, যা গঙ্গাসাগর মেলা নামে পরিচিত। আর আজ বলবো এই মেলার ইতিহাস বা এই উৎসবের শুরুর ইতিহাস। বিভিন্ন পুরাণে উল্লিখিত এক সময় এক রাজা ছিলেন যার নাম সগররাজ। তিনি গোটা বিশ্বের রাজা ছিলেন। তিনি তার কর্মসিদ্ধি ও পুণ্য অর্জনের আশায় 100 অশ্বমেধ যজ্ঞ করব বলে ঠিক করেন এবং সুস্থভাবে 99টি অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করেন। কিন্তু শেষ অশ্বমেধ যজ্ঞ করার সময় হয় এক বিপত্তি। ধর্মীয় নীতি অনুযায়ী যে ব্যক্তি 100 অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করবে সে ইন্দ্রলোকের অধিপতি হবে বা ইন্দ্রের সমান ক্ষমতা সম্পন্ন হবে। এই বর্ণিত থাকায় দেবরাজ ইন্দ্র পড়ে যায় এক মহাসংকটে। তখন দেবরাজ ইন্দ্র তার ওই 100তম অশ্বটি চুরি করে এবং চুরি করে নিয়ে এসে লোকায় এই গঙ্গাসাগরের তীরে অবস্থিত কপিল মুনির আশ্রমে। এই কপিল মুনি ছিলেন একজন মহান মুনি যা বিষ্ণুর অবতার বলে অনেকে জানেন। কার্দম মুনি নামে একজন পবিত্র মুনি বিষ্ণুর সাথে একটি চুক্তি করেছিলেন যে তিনি বৈবাহিক জীবনের কঠোরতা ভোগ করবেন, এই শর্তে যে বিষ্ণু তার পুত্র হিসাবে অবতারিত হবেন। যথাসময়ে কপিল মুনি বিষ্ণুর অবতার হিসেবে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন মহান সাধক। এই কপিল মুনির আশ্রমটি ছিল গঙ্গাসাগরে। সগররাজের ছিল 2 স্ত্রী এবং তাদের মধ্যে একজনার ছিল 60,000 পুত্র এবং একজনার 1টি। তিনি প্রথমে সেই 60,000 পুত্রকে সেই ঘোড়াটিকে খুঁজতে পাঠান এবং তারা সর্বত্র খুঁজে শেষে এই কপিল মুনির আশ্রমে এসে ঘোড়াটিকে দেখতে পান। তারা মনে করেন যে কপিল মুনি এই ঘোড়াটি চুরি করেছেন এবং সেই মতো সেই মুনিকে বিভিন্ন রকম ভৎসনা করতে থাকেন। বিভিন্ন ভৎসনা শুনে বিনা দোষে এই অপবাদের জন্য কপিল মুনি ক্রোধান্বিত হন এবং তিনি ওই 60,000 পুত্রকে একত্রে বশীভূত করে দেন। তখন সগররাজার দ্বিতীয় রানীর পুত্র এবং তার পুত্র এসে সেই কপিল মুনির কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং তাদের বংশে সেই 60,000 পুত্রের মুক্তি কামনা করেন। কিন্তু কপিল মুনি বলেন যে তার পক্ষে সম্ভব নয়, একমাত্র মা গঙ্গার আগমনের মাধ্যমেই তাদের মুক্তি হবে। এই কথা শুনে তারা চলে যায় এবং সগররাজা তপস্যা করেন এবং তারপরে তার পুত্র ও তার পুত্রও তপস্যা করেন, কিন্তু কেউ মা গঙ্গাকে আনতে সফল হন না। এবং অবশেষে বহুদিন পর সেই বংশেরই এক ধর্মপ্রাণ ভক্ত ভগীরথ, তিনি মা গঙ্গাকে তুষ্ট করতে সমর্থ হন এবং মা গঙ্গা পৃথিবীতে পদার্পণ করেন। মা গঙ্গা প্রথম পৃথিবীতে পদার্পণ করেন এবং তার প্রবল বেগ নিয়ন্ত্রণের জন্য শিব তার জটায় মা গঙ্গাকে ধারণ করেন এবং তারপরে ভগীরথের পথ নির্দেশে ভগীরথের পিছন পিছন মা গঙ্গা এই ধরাধামের পথে প্রবাহিত হন। রাজা ভগীরথ গঙ্গাকে পৃথিবীতে এনেছিলেন বলে গঙ্গার আর এক নাম ভাগীরথী। অবশেষে এই দিনে অর্থাৎ উত্তরায়ণের দিন অর্থাৎ পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিন মা গঙ্গা তার যাত্রাপথ সম্পূর্ণ করে এই গঙ্গাসাগরে পতিত হন এবং তার স্পর্শে ভস্মীভূত হওয়া সেই 60,000 পুত্রের মুক্তি হয় এবং সেই দিন থেকে এই স্থান অর্থাৎ গঙ্গাসাগর এবং এই তিথি অর্থাৎ পৌষ সংক্রান্তির তিথি বা মকর সংক্রান্তির তিথিতে এই স্থানে গঙ্গা স্নান বা সাগরে স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং 100 অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য অর্জন করা যায়। এই ধর্মীয় আস্থা ও বিশ্বাসে ভক্তের দল আজও এই পুণ্যতিথিতে
এই স্থানে সমবেত হন এবং গঙ্গা স্নান করেন এবং এই স্নানকে কেন্দ্র করে এক বিরাট মেলার আয়োজন করা হয় যা পশ্চিমবঙ্গের ধর্মীয় মেলাগুলির মধ্যে সবথেকে বড় বলে ভাবা হয়। একথা বলা যায় যে ত্রৈবার্ষিক কুম্ভ মেলার পর গঙ্গাসাগরের তীর্থযাত্রা মানবজাতির দ্বিতীয় বৃহত্তম জমায়েত। এই ছিল গঙ্গাসাগরে গঙ্গা স্নান ও মকর সংক্রান্তি স্নানের সংক্ষিপ্ত ইতিহাস। এই তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না এবং এই ধরনের তথ্য পুনরায় পেতে এবং আমাদের সঙ্গে থাকতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।